নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনারা সবাই জানেন যে আরবিআই তরফ থেকে বর্তমান কিন্তু দু হাজার টাকা নোট কিন্তু প্রত্যাহারের নির্দেশ কিন্তু জারি করে দেওয়া হয়েছে এবার দু টাকার পরে এবার কিন্তু পাঁচশো দুশো এবং একশো টাকা নিয়ে নতুন কিন্তু আপডেট চলে এসেছে এর তরফ থেকে এই আপডেটের মাধ্যমে সাধারণ মানুষ কিন্তু উপকৃত হবে তো সেই জন্য আজকের ভিডিওতে আপনারা দেখাবো যে নতুন আপডেটটা কি অথবা এই আপডেটের মাধ্যমে সাধারণ মানুষরা কী কী সুবিধা পাবে সমস্ত বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মন সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিড় করতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশাপাশি বেল হ্যান্ডটিকে অন করে রাখুন কারণ আমরা এরকম নিত্য ভিডিও নিয়ে আসি তো চলুন আজকে ভিডিওটা শুরু করে যাক তোকে নিউজ পেতারকে বলা হয়েছে দুহাজার টাকা নোটের পর এবার একশো দুশো পাঁচশো টাকা নিয়ে নতুন বড়ো একটি আপডেট কিন্তু চলে এসেছে আরবিআই তরফ থেকে এখানে বলা হয়েছে যে দু টাকা নোট নিয়ে শুক্রবার বড় ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সারা দেশে চালু থাকা দুহাজার টাকা নোট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে নিয়েছে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে সাধারণ মানুষকে দুহাজার টাকা নোটগুলি ব্যাঙ্কে গিয়ে জমা করার কথা কিন্তু বলা হয়েছে একই সঙ্গে ব্যাঙ্কগুলিকে আরবিআই নির্দেশ দিয়েছে যে যাতে আর যেন দুহাজার টাকা নোটগুলি বাজারে না ছাড়া হয় এবার এই খবরের মধ্যে একশো দুশো এবং পাঁচশো টাকা নিয়ে নতুন আপডেট কিন্তু চলে এসেছে এবার সেটা কি আপডেট সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের বলবো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তবে এই আপডেট কিন্তু আরবিআই তরফে নয় এই আপডেটে চলে এসেছে কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে এবার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে কি আপডেট এসেছে তো দেখুন এখানে বলা হয়েছে যে দু টাকা নোট প্রত্যাহারের পর থেকেই নোট নিয়ে নানা ভুয়ো খবর কিন্তু সামনে এসেছে কিন্তু এবার দেশের সরকারি ব্যাংক পিএনবি অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে একটি অফার এসেছে যার সাহায্যে কোনো ব্যক্তি পুরোনো ছেঁড়া এবং ফাটা নোটগুলি পরিবর্তন করতে পারবেন অর্থাৎ আপনার কাছে যদি পুরাতন ছেঁড়া ফাটা যদি একশো টাকা দুশো টাকা এবং পাঁচশো টাকা নোট থেকে থাকে তাহলে কিন্তু সেই নোটগুলি আপনি কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে জমা দিয়ে তার পরিবর্তে আপনাকে নতুন নোট কিন্তু দেওয়া হবে এরা কিন্তু প্রথম কিন্তু কেবলমাত্র ওই পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কিন্তু এই সিস্টেমটা বর্তমানে চালু করে দিয়েছে এই পদ্ধতির মাধ্যমে খুব সহজে আপনার কাছে ছেঁড়া নোট থাকে ফাটানো নোট থাকে তার পরিবর্তে আপনাকে নতুন নোট কিন্তু দেওয়া হবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের যে অফিসিয়াল টুইটার হ্যান্ডেল আছে সেখানে টুইট করে জানানো হয়েছে যে যদি পুরাতন ছেঁড়া ফাটা নোট পরিবর্তন করতে চান তাহলে কিন্তু নোট খুব সহজে আপনি পরিবর্তন করতে পারবেন আপনার নেয়ারেস্ট কোনো যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের শাখা রয়েছে সেখানে যোগাযোগ করে আপনি কিন্তু নোট খুব সহজে পরিবর্তন করতে পারবেন যদি একশো টাকা নোট দুশো টাকা এবং পাঁচশো টাকা নোট আপনার কাছে থেকে থাকে এবং সেগুলো যদি ছেঁড়া ফাটা থাকে আপনি কিন্তু পরিবর্তন খুব সহজে করতে পারবেন এবার রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে এই বিষয়ে কি নিয়ম জারি করা হয়েছে তো রিজার্ভ ব্যাঙ্ক ইন্ডিয়া অর্থাৎ আরবিআই নিয়ম বলছে গ্রাহকদের কাছে যদি পুরাতন ছেঁড়া নোট থাকে তাহলে কিন্তু কোনো চিন্তা করার দরকার নেই তারা ব্যাংকের যে কোনো শাখায় গিয়ে খুব সহজে নোট কিন্তু বদল করতে পারবে যদি কোনো ব্যাংকের কর্মী নোট বদলে অস্বীকার করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে তারা কিন্তু অভিযোগ করতে পারে সেই কর্মীর বিরুদ্ধে তবে নোটের অবস্থা যত খারাপ হবে তার মূল্য কিন্তু তত কম হবে ঠিক আছে ধরুন আপনি একশো টাকা জমা দিলেন তার নোটের অবস্থা খুবই খারাপ তখন তো ব্যাংকের তরফ থেকে আপনাকে নব্বই টাকা দিতে হবে এরকম হবে ঠিক আছে এবার কোন পরিস্থিতিতে নোট বদল করা যাবে তো দীর্ঘদিন ধরে বাজারে চালু থাকলে ব্যবহারকারী যে নোটগুলি পুরাতন নোংরা এবং নোটগুলি ছেড়ে যায় তো সেক্ষেত্রে কোনো নোট যদি ছেঁড়া ফাটা থাকে তাহলে কিন্তু পরিবর্তন করা যাবে তবে কিন্তু বিশেষ কিছু অংশ অর্থাৎ কিন্তু ইস্যুকারী কর্তৃপক্ষের নাম গ্যারান্টি স্বাক্ষর অশোক স্তম্ভ মহাত্মা গান্ধীর ছবি এই সব যদি না থাকে তাহলে কিন্তু নোট কিন্তু বদল হবে না কিন্তু এই সব জিনিস কিন্তু থাকতে হবে ছেঁড়া থাকলে হবে কিন্তু এই সব জিনিস যদি থাকে তাহলে তো খুব সহজে আপনি পুরাতন নোট কিন্তু ব্যাংকে গিয়ে খুব সহজে পরিবর্তন করতে পারবেন তো সেই জন্য কিন্তু আরবি অথবা গভর্নমেন্ট কিন্তু এই দুহার টাকা নোট তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে পুরাতন যত নোটগুলি আছে যেমন কিন্তু পাঁচশো টাকা এবং দুশো টাকা এবং একশো টাকা নোটগুলি সেগুলো কিন্তু তুলে নিতে চাইছে সেই জন্য আপনার কাছে যদি পুরাতন ছিঁড়া নোট থেকে থাকে তাহলে কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যে কোনো শাখায় গিয়ে আপনি সেটা কিন্তু পরিবর্তন করে নিতে পারবেন এই পুরাতন ছিঁড়া নোট কিন্তু সমস্ত ব্যাঙ্কে কিন্তু নেওয়া উচিত কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কিন্তু এটা অফিসিয়ালিভাবে কিন্তু ঘোষণা কিন্তু করে দিয়েছে এখন কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে আপনি অফিসিয়ালিভাবে খুব সহজে আপনি নোট কিন্তু পরিবর্তন করতে পারবেন তো এটা ছিল আজকের আপডেট এবং এই একশো দুশো এবং পাঁচশো টাকা নিয়ে যে নতুন আপডেটটা বর্তমানে এসেছে এই আপডেটটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং আজকে ভিডিওটা ভালো লেগে থে ভিডিওটাকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিড় করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশাপাশি বেলহানটাকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা আছে থ্যাংক ইউ